যেহেতু আমার প্রিয় আমি যার ভক্ত আহমেদুল্লাহ ভাই আমার বাম পাশে বসে আছে আমি রিয়েলি আমি ওনার অনেক বড় ভক্ত ভাইয়া হয়তো বা জানেই না কারণ ভাইয়া আসলে আমরা সাধারণ মানুষ আমরা কাজ করি আমরা সাধারণ যারা ছবি দেখে তাদের আমরা স্টার বা তারকা কিন্তু ভাইয়া হচ্ছে পুরো দুনিয়ার তারকা মানে আমাদের তারকা বলবো সবার তারকা ভাইয়া আর ভাইয়া আর ভাইয়াকে যে আমার মনে হয় এত গবেষণা করে ইসলামের জন্য উনি ওনার সমস্ত বলা ওনার শব্দগুলো উনি এত সুন্দর করে উচ্চারণ করে শব্দ যে একটা ব্যাপার শব্দের যে একটা ব্যবহার এটা আমি ওনার কাছে পাই আর শব্দ যে এত ব্যাপৃত অর্থ বহন করতে পারে এটা আহমেদুল্লাহ ভাই ইজ মাইন্ড ব্লোয়িং পারসেন যাই হোক আমি শুধু বলবো যে ভাইয়া এই যে আমাদের সমাজের চারিপাশে অবক্ষয় অনৈতিকতা এই যে ধরেন মেয়েদের ইফ করা এই বড়দেরকে শ্রদ্ধা না করা এ আপনি বললেন কিছুক্ষণ আগে যে আমাদের একটা সময় ছিল যে মুসলমান মানুষ মুসলমানকে দেখে মানুষ বলবে তার অ্যামিয়াত দেখে তার বিহেভিয়ার তার ম্যানার দেখে বলবে দেখো মুসলমান এটা হওয়ার কথা আমরা এভাবেই শুনেছি এভাবেই জানতাম হুজুর হুজুর যাচ্ছেন হুজুর যখন যাচ্ছেন মাটির দিকে তাকিয়ে যাচ্ছেন মাটিও কথা বলছেন আস্তে আস্তে যাচ্ছেন তখন আকাশ বাতাস তাকে সম্মান করছে পরিবেশ এমন একটা হয়ে যেত আমরা আমরা দুষ্টামি যারা করতাম আমরা হাত পা পিছনে নিয়ে বলতাম হুজুর সালাম আলাইকুম দোয়া করবেন এবং এই জায়গা থেকে শুধু এই জায়গা না সমাজের বিভিন্ন জায়গায় যে অবক্ষয়টা চলে আসছে এই রেপ ধর্ষণ বলি রাহাজানি বলি খুন খুনখারাবি বলি ছিনতাই বলি এই দুর্নীতি বলি বা আর আরও অনেক কিছু মানে আমি হয়তো বা অল্প কথায় অনেক সব সমাজের টোটাল যা এসছে আমাদের কাছে আহমদুল্লাহ ভাইয়া কি ইসলামে কোনো দিক নির্দেশনা আছে কি যেটা দিয়ে আমরা মনে হয় একটু আজকে ইনফরমেশান দিতে পারি এবং যেটা শুনলে মানুষ অনেক উপকৃত হবে এটা আপনার কাছে আমার জানার খুব ইচ্ছে অনেক অনেক ধন্যবাদ মিশা সদাগর ভাই আপনার মূল্যায়নের জন্য এবং আমার সম্পর্কে কিছু আপনার সুধারণামূলক কথা বলবার জন্য আল্লাহ তালা আপনার বলার ভিতরে আরও বেশি বারাক্কা দান করুক আপনাকে আল্লাহর আরও বেশি প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন আমাদের সময়কে দান করুন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি আমরা বোধহয় কেউই দ্বিমত পোষণ করবো না এখানে আমাদের সমাজের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন বোধহয় আপনারা কেউ দ্বিমত পোষণ করবেন না ভাইয়া যে কথাগুলো বললেন আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমরা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছি আমাদের কিন্তু গড় আয় বেড়েছে গড় আয়ু বেড়েছে আমাদের সব দিক থেকে উন্নতি হয়েছে কিন্তু একটি দিক থেকে আমরা তরতর করে নিচে নামছি আর সেটা হলো মনুষ্যত্ব মানবতা এটা হারিয়ে গেছে আমরা এখন ভালো মানুষ নই আমরা হয়তো ভালো বক্তা ভালো লেখক ভালো ভালো অভিনেতা ভালো ব্যবসায়ী ভালো সম্পদশালী অর্থাৎ নিজের সেক্টর আমরা উন্নত কিন্তু মানুষ হিসেবে আমরা অত্যন্ত নিকৃষ্ট হতে যাচ্ছি দিন দিন সর্বক্ষেত্রে অবক্ষয় সে অবক্ষয়টা আমি ফিরে আমি বলছি না আমার থেকে শু আমরা সবাই এই অবক্ষয়ের মধ্যে আছি অবক্ষয় রোধের জন্য আমি মনে করি যে গোটা কোরআন এবং হাদিস পাঠ করবার পর আমার ক্ষুদ্র যে নলেজ হয়েছে সেখান থেকে আমি বলবো দুটি চাবি আছে এ চাবিগুলো ইউজ করলে আমরা আমাদের সময় সমাজকে অনৈতিক অবক্ষয়ের হাত থেকে আমরা রক্ষা করতে পারব তার প্রথম হলো সমাজে ভালো মানুষের মূল্য দিতে হবে নীতি নৈতিকতার মূল্য দিতে হবে আমাদের সমাজে এখন যে সমস্যাটা হয়েছে একটি বাচ্চার জন্মের পর বাবা মায়ের সে যখন একটু বলতে শিখে একটু সেন্স আসে মানে কৈশোরে এখনও সে পাও দেওয়ার আগেই বাবা মা অস্থির হয়ে ওঠেন তার পড়াশোনা নিয়ে পড়াশোনা মানে হলো কেরিয়ার তাকে একটা ভালো স্কুলে দিতে হবে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এরপরে সে ভালো একটা কলেজের জন্য চান্স পায় তারপরে সে একটা ভালো ইউনিভার্সিটিতে যেন চান্স পায় তারপরে যেন বিদেশে পড়াশোনা করতে পারে তারপরে যেন সে ভালো একটা জব পায় তার মানে কি একটা শিশুকে ঘিরে তার পরিবারের সবাই বাবা মা দাদা দাদি সবার চিন্তা একটাই সেটা হলো সে ভালো একটা কেরিয়ার যেন গড়তে পারে একজন বাবা মা আজকাল পাওয়া খুব কঠিন হয়ে গেছে নেই বললে ভুল হবে অনেক কম আছে যে বাবা মা চায় যে আমার সন্তানটা আর কিছু হোক বা না হোক মানুষ হোক সে মুসলমান হোক সে আল্লাহর এই জিনিসটা কিন্তু চাওয়াটা আমাদের মাঝে নাই আমরা চাই যে সে আর কিছু হোক বা না হোক সে হিউজ পয়সা কামাই করবে সমাজে খুব ভালো একটা লাইফ লিড করবে ভালো একটা অবস্থানে যাবে আমরা এটাকে সফলতার চূড়ান্ত মানদণ্ড মনে করেছি যার কারণে এই সন্তানকে মনুষ্যত্ব না শেখানোর কারণে সেই সন্তান বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সে সন্তান বড় হয়ে আমাকে পৃথক করে দিচ্ছে সে আমার সম্মানটা বুঝছে না তো আমি মনে করি যে একটা সময় যেটি ভাইয়া বলছিলেন এবং আমরাও আগে বলছিলাম আমরা সবাই একমত যে একটা সময় আমাদের ইয়াংদের মধ্যে যুবকদের মধ্যে যে বড়দেরকে শ্রদ্ধা এটা তো ছোট্ট একটা বিষয় আর অনেক বিষয় আছে এই যে একটা ম্যানার্স ছিল সেটা এখন আর নাই অতএব সমাজে পরিবারে ভালো মানুষের মূল্যায়ন এবং মর্যাদা দিতে হবে নীতিনৈতিকতা গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষাটাকে আমরা এখন কি নিয়েছি এটাকে নিয়েছি ফোর সাবজেক্ট হিসাবে আলি পাতাস পড়বে কোরআন শরীফ পড়বে হুজুরের কাছে এই হলো ধর্মশিক্ষা কোরআনে কী বলেছে সে অনুযায়ী মানুষ গড়তে হবে সে সংস্কৃতি ধারণ করতে হবে মুসলমানের সংস্কৃতি আছে সেটা নাই যার কারণে আমাদের এই নৈতিক অবক্ষয় শুরু হয়েছে ভালো মানুষের মূল্যায়ন করা শিখতে হবে একজন স্কুলের টিচারকে দেখলে স্কুলের হেডমাস্টারকে দেখলে একজন আলেমকে দেখলে এখন ইমরান সাহেব হাফিজ সাহেবকে দেখলে যেহেতু একজন বয়স্ক দেখলে তিনি যত আপনার সাধারণ পরিবারের হোক না কেন গোটা সমাজের গ্রামের সব ছেলেমেয়েরা তাকে শ্রদ্ধা করতো এই ছিল একটা সময় আর এখন সবচেয়ে বেশি যার পয়সা করি আছে যার কাছে অনেক ক্ষমতা আছে যে বড় কোনো পদ হোল্ড করে তাকে দেখলে সবাই ভাইয়া ভাইয়া বলতে বলতে মুখ ফেলায় কিন্তু ওই স্কুলের টিচার ওই বেচারাকে কেউ এখন আর সালাম দেয় না এখন হুজুর বেচারাকে কেউ আর জিজ্ঞাসা করে না যে সমাজে ভালো মানুষের মূল্যায়ন নাই যে সমাজে নীতি নৈতিকতার মূল্যায়ন নেয় যে সমাজে শুধু পয়সার মূল্যায়ন সে সমাজে ভালো জিনিস কখনো আসবে না অতএব আমাদেরকে ভালো মানুষের মূল্যায়ন দেওয়া শিখতে হবে দ্বিতীয় হল তাকে চর্চা করতে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ কারা ছিলেন মানব ইতিহাসের আদম আলা থেকে নিয়ে এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ মানুষ ছিলেন মোহাম্মদ যে মানুষগুলোর মাঝে নবী হিসাবে এসেছেন তারা নিজের কন্যাকে নিজের মেয়েকে জীবন্ত কবরে দিত আপনি পারবেন আপনার মেয়েকে ছেড়ে মেয়েকে কবরস্থ করে দিত কত বড় পশুত্ব ছিল তাদের ভিতরে যাদেরকে বলা হতো জাহিলি যুগ সেই যুগের মানুষগুলোকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা ছিল ইতিহাসের তাদেরকে যেই কোষ্টি পাথরের সংস্রবে ঘষায় অলৌকিকভাবে তাদেরকে পৃথিবীর সে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন সেই শক্তিটি আজ আমাদের হাতে আছে কিন্তু আমরা ইউজ করছি না সেটা হলো চর্চা করতে হবে আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত হয় কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হবে না এমনিতেই মানুষ আল্লাহর ভয়ে অপরাধ থেকে বাঁচবেন আমরা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে ছোটবেলায় রোজা রেখে ক্ষুদা লাগলেও খেতেন না খাওয়ার কি সুযোগ ছিল না অবশ্যই ছিল বাসায় হয়তো ঘরের কোনো একটা কক্ষে বাসায় খাবার আছে মা বাপ কেউ নেই হুট করে খেয়ে ফেলি খেতে পারতাম কিন্তু আমরা কেউ খাই না রোজা রেখে কেন কারণ আমার আল্লাহ দেখছেন এই চেতনাটা যদি আমাদের ভিতরে জাগ্রত হয় যে আল্লাহ দেখছেন তাহলে আমি কিন্তু দুর্নীতি করব না আমি অপরাধ করব না অতএব এ দুটি বিষয়ের মাধ্যমে আমরা আমাদের সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারি আমরা ধর্মীয় শিক্ষা নীতি শিক্ষা এবং চর্চা এটা আমাদের মধ্যে বাড়াতে হবে তা না হলে কিন্তু আমরা সব দিক থেকে উন্নত হবে কিন্তু ধ্বংসের তলে হারিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন অনেক ধন্যবাদ আপনাকে শেখ অসাধারণভাবে বলেছিলেন এবং সেটি যেন আমরা প্রত্যেকে করতে পারি